सो हेई गाइज वेलकाम बैक उइथ ए फ्रेश न्यू वीडियो। तो आजकल वीडियो खूब इम्पोर्टेंट और एक इनफॉर्मेटिव वीडियो तार कारण आपनारा अनेके ही जानें जो विंडोज 10 रिलीज हुआ प्राय 5 बछर पर विंडोज 11 रिलीज कर जेटा किन्तु 24 जून। तो आजकल वीडियोते आमी आपनादेर विंडोज 11 एर हाइलाइटेड फीचार्सगुलो आपनी की देखते पाबेन विंडोज 10 एर थेके एटाते की की डिफारेंस रयेछे तो सेगुलो सम्बन्धे डिटेल्स आलोचना करब। और ये भिडियोर शेषे एक छोट प्रसिड्यूर छोट टीप्स एक देव जो आपनी क्यों जानते पारबें जो आपनार लैपटप अथवा अपन डेस्कटपे विंडोज 11 इन्स्टल हर जो एलिजिबल किना এবং আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপে মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস এর সাথে ম্যাচ করছে কিনা তো সেগুলো সম্বন্ধে আমি ডিটেইলসে আলোচনা করব। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখতে। তো চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করি। তো গাইজ উইন্ডোজ 11 এর ফার্স্ট যে ফিচার্সটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান। অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন এতে কিন্তু আপনি ইজিলি রান করতে পারবেন উইথাউট এনি মোবাইল ইমিউলেটার। অর্থাৎ আমরা যখন এতে কোনো গেম বা কোনো অ্যাপ্লিকেশন ইউজ করি মোবাইলে তো তখন আমাদের কোনো মোবাইল ইমিউলেটার ইনস্টল করার পরে তারপরে আমাদের কিন্তু এটা ইউজ করতে হয় অর্থাৎ ব্লু স্ট্যাক বা এরকম জাতীয় কিছু ইউজ করতে হয় অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো রান করানোর জন্য। এখন কিন্তু সেটার প্রয়োজন পড়বে না, আপনি কিন্তু ডাইরেক্টলি এটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আপনি আপনার উইন্ডোজে ইজিলি রান করতে পারবেন। তো এটা আমার মনে হয় একটা বিগ ফিচার্স এবং এটা যারা গেমিং করছেন পাবজি বা ফ্রি ফায়ার যারা স্ট্রিমিং করছেন তাদের পক্ষে এটা খুবই একটা ফিচার্স আমার মনে হয় যে। এবং এর সেকেন্ড যে হাইলাইটেড ফিচার সেটা রয়েছে এর ভিডিও কলিং। অর্থাৎ আপনি এটা এখন তো জানেন লকডাউনের সময় অনলাইন ক্লাসেস এবং অনলাইনে মিটিংস এগুলো কিন্তু খুবই চলছে। তো সেটার জন্য এটাকে আরও ভালো করার জন্য এতে কিন্তু প্রি ইনস্টল একটা অ্যাপ্লিকেশান দিয়ে দিয়েছে যেটা কিন্তু মাইক্রোসফট টিম। তো এই অ্যাপ্লিকেশানের দ্বারা আপনি কিন্তু ইজিলি আপনি মিটিংসগুলোতে কানেক্ট হতে পারবেন এবং আপনি অনলাইনে ক্লাসেস বা চ্যাটস ভিডিও কলিং এগুলো আপনি ইজিলি করতে পারবেন। তো এটা আমার মনে হয়েছে এটা সেকেন্ড হাইলাইটেড ফিচার। এর পার্সোনালাইজেশনস এবং লুক ওয়াইজ কিন্তু এটা উইন্ডোজ 10 এর থেকে অনেকটা বেটার এবং এতে আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। কালার থিমস রয়েছে এতে এবং কার্ভ কর্নার রয়েছে অ্যান্ড শার্প লেখাগুলো অনেক শার্প রয়েছে এবং ডার্ক মোড রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজের লোগোটাও কিন্তু আপনি কাস্টমাইজ করতে পারবেন। এটা আপনি সেন্টারে রাখতে পারবেন এবং এখানে কিন্তু এটা ফুললি কাস্টমাইজ। এতে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, আপনি অনেক কিছুই এতে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আমার একটা ভালো ফিচার্স লেগেছে। তো ফোর্থ যে ফিচার্সটা হাইলাইটেড সেটা হলো অটো এইচডিআর মোড। অর্থাৎ যারা গেম প্লে করছেন তাদের জন্য এটা একটা খুবই একটা বিগ আপডেট, বিগ ফিচার। তো এতে আপনি কিন্তু গেম প্লেটা অনেকটা এইচডি কোয়ালিটিতে আপনি দেখতে পাবেন, ভালো কোয়ালিটিতে দেখতে পাবেন এবং আপনি কিন্তু খুব হাই হাই গেম কিন্তু আপনি এতে রান করতে পারবেন। খুব সুন্দরভাবে এর কিন্তু গ্রাফিক্স আপনি দেখতে পাবেন এবং আপনি খুব হাই কোয়ালিটির গেমও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো ইটস এ বিগ ফিচার্স আমার মনে হয়েছে। তো ফিফথ যে ফিচার্সটা আমার সবথেকে ভালো লেগেছে সেটা হলো গিয়ে এর ডিফারেন্ট ট্যাব আপনি ওপেন করতে পারবেন। অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের জন্য কিন্তু এটা খুবই সিম্পলি আমি যদি বলি আপনি এডিটিংয়ের জন্য আপনি বেসিক্যালি এটা ইউজফুল তার কারণ আপনি অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে পারবেন, অনেকগুলো অ্যাপ্লিকেশান ওপেন করে রাখতে পারবেন। আপনার মনে হয়েছে যে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো এরা এটাতে আপগ্রেড করেছে। তো প্রোডাক্টিভিটির দিকে খুব ইম্পর্টেন্স দিয়েছে এরা, তো যাতে আপনি কিন্তু একসাথে অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। তো সিক্স যে ফিচার্সটা রয়েছে সেটা হলো ডেস্কটপ ক্রিয়েট করতে পারবেন। অর্থাৎ আপনি যদি স্কুলের জন্য কোনো ডেস্কটপ ইউজ করতে চান তো সেখানে আপনার কিন্তু স্কুলের সব ডকুমেন্টারি স্কুল অ্যাপ্লিকেশান সেগুলো রয়েছে। সেকেন্ড ডেস্কটপ আপনি ক্রিয়েট করতে পারবেন যেখানে কিন্তু শুধু গেমিংয়ের জন্য চাইছেন আপনি ডেস্কটপ, তো গেমিংয়ের জন্য আলাদা ডেস্কটপ ক্রিয়েট করতে পারবেন। আপনি প্রোডাক্টিভিটির জন্য আলাদা ডেস্কটপ ক্রিয়েট করতে পারেন। তো আপনি কিন্তু এগুলো টাইম টু টাইম চেঞ্জ করে আপনার ডিফারেন্ট টাইপ অফ কাজের জন্য ডিফারেন্ট টাইপ অফ ডেস্কটপ কিন্তু আপনি এখানে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো এটা একটা খুব ভালো ফিচার্স। সাত নম্বর ফিচার যেটা রয়েছে টাইপিং অপশান রয়েছে, লাইক আপনি ইমোজি দিতে পারবেন, ভয়েস টাইপ করতে পারবেন এবং আপনি টাচ স্ক্রিন যদি ইউজ করেন তাহলে আপনি ইজিলি টাইপ করতে পারবেন এবং মোবাইলের মতো টাইপ করতে পারবেন, মোবাইলের মতো ইমোজি অ্যাড করতে পারবেন। তো এটা খুবই সিম্পলিসিটি করে দিয়েছে টাইপিংয়ের ক্ষেত্রেও, তো সেটা আপনি দেখতে পাচ্ছেন। এবং এর আট নম্বর যে ফিচার্স রয়েছে সেটা হলো গিয়ে অ্যাপ স্টোর, নিউ অ্যাপ স্টোর দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে কিন্তু দেখুন খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকেশান এসে গেছে। এখন অ্যাপ স্টোরটা খুব ডিফারেন্ট টাইপ করে দিয়েছে, খুব হাইলাইটেড, খুব নিউ টাইপের একটা অ্যাপ স্টোর বানিয়ে দিয়েছে।
এবং আপনি দেখতে পাচ্ছেন যে এতে কিন্তু আপনি গেমও এখান থেকে বিভিন্ন ধরনের ইনস্টল করতে পারবেন। সো ইটস এ বিগ আপডেট। তো এবার চলুন আপনি এটা কীভাবে বুঝবেন যে আপনার কম্পিউটার এবং আপনার ল্যাপটপ এটা এলিজেবল কিনা, এর সিস্টেম রিকোয়ারমেন্টসগুলো কী কী আছে, তো সেটা আমরা নিয়ে আলোচনা করি। তো আপনি যদি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করেন তাহলে আপনি দেখতে পাবেন এইরকম একটি পেজ। তো এখানে আপনি নিচের দিকে যদি দেখেন তো এখানে সিম্পলি লেখা আছে যে এর হাইলাইটেড মানে এর সিস্টেম রিকোয়ারমেন্টসগুলো কী কী রয়েছে। তো মিনিমাম আপনার 1 GHz হতে হবে, প্রসেসার স্পিড 2.4 হতে হবে এবং ডাইরেক্ট X12 থাকতে হবে। তো এইসবগুলো রয়েছে, মিনিমাম 720 pixel আপনার ডিসপ্লে থাকতে হবে, এইগুলো আপনার কিন্তু মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস। তো এইগুলো না থাকলে আপনি কিন্তু উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন না। এবং আপনার কম্পিউটার ল্যাপটপ এতে এলিজেবল কি না সেটা জানার জন্য এই ওপরে একটা টুল আছে, আপনি এটা চাইলে ডাউনলোড করতে পারেন। 12-13 MB সাইজ হবে এই টুলটা। তো এটা ডাউনলোড করে আপনি ইনস্টল করে নিন। ইনস্টলেশনের পরে আপনি যদি এখানে ক্লিক করেন এবং আপনার উইন্ডোজটা যদি জেনুইন হয়ে থাকে, অর্থাৎ আপনার যে উইন্ডোজ 10টা রান করছিল সেটা যদি অরিজিনাল উইন্ডোজ 10 হয়ে থাকে, তো তাহলে আপনি কিন্তু এখান থেকে এটা আপনি দেখতে পাবেন যে এটা আপনার এখন আপনি এটা আপডেট করতে পারবেন কিনা। তো এটা আপডেটের জন্য এরা অফিসিয়ালি জানিয়েছে যে এটা 2022 মধ্যে কিন্তু অফিসিয়ালি আপডেট এসে যাবে, যে উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 আপডেটটা কিন্তু দিয়ে দেবে। এবং 2025 মধ্যে আপনি উইন্ডোজ 11 আপনাকে ইউজ করতেই হবে, কারণ উইন্ডোজ 25 পর আপনি কিন্তু উইন্ডোজ 10 সাপোর্টসগুলো আর পাবেন না, তো সাপোর্ট বন্ধ হয়ে যাবে। তো তখন কিন্তু আপনাকে উইন্ডোজ 11 অবশ্যই সুইচ করতে হবে, নাহলে হবে না, এরা অফিসিয়ালি কিন্তু লিখে দিয়েছে। আর এখানে আপনি যদি উইন্ডোজ 10 আপনার জেনুইন হয়ে থাকে তাহলে আপনি 2022 মধ্যে কিন্তু আপনি একটা আপডেট পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি উইন্ডোজ 11 আপডেট করতে পারেন। অথবা এখনও আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন, থার্ড পার্টি কোনো ISO ডাউনলোড করে আপনি ইনস্টল করতে পারেন, কিন্তু সেগুলো আমি রিকমেন্ড করবো না, তো আপনি চাইলে করতে পারেন। তো ভিডিওটি আশা করি আপনাকে ভালো লেগেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন।